কষ্টটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোশু ভাই এবং লিসনার্সগণ, আমি মোহাম্মদ আনিফ ইসলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। এটা আমার নিজের লাইফে ঘটে যাওয়া ঘটনা। মিমের সাথে আমার প্রথম দেখা হয় স্কুলে যাওয়ার পথে, আর প্রথম দেখায় মিমকে অনেক বেশি ভালো লেগে যায়। এভাবে দেখা হতো রাস্তায়। ও হ্যাঁ, মিমের বাসা হচ্ছে আমার বাসা থেকে 3-4 মিনিটের রাস্তা হেঁটে কেটে। তো ঘটনায় যাওয়া যাক, একটা সময় ফোন নাম্বার থেকে যা কোনো উপায়ে ব্যবস্থা করে যেদিন নাম্বার পেলাম তার পরের দিন সকালে মেসেজ দিলাম, সেও কিছুক্ষণ রিপ্লাই দিল। এভাবে কথা চলল, কিছুক্ষণ আর পরিচয় হলাম, একটা সময় ওর সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। একদিন আমি আর দুজন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম এবং জায়গাটার নাম হচ্ছে জিনের মসজিদ। এটা ঠাকুরগাঁওয়ের একটা বড়িয়া ইউনিয়নের। তো মিম তখন আমাকে মেসেজ দিয়ে বলল রিলেশন করবে। তো আমি তো মহাখুশি, আমিও রাজি হয়ে যাই। এভাবেই চলছিল অনেকগুলো দিন। ভালোই ঝগড়া ঝামেলা ভালোবাসা মিলিয়ে সব কিছুই মোটামুটি ভালোভাবেই চলছিল। আপনারা ভাবতেই পারেন আমি কেন প্রেমের কোনো কাহিনী বলছি কিনা, এমন কিছু না, শুনতে থাকুন বুঝতে পারবেন। তো ওকে নিয়ে কিছুদিন ঘুরতে যাই, জীবনে প্রথম ওকে নিয়ে গেছি, সাথে ওর বান্ধবীরাও ছিল। সেদিন অনেক মজা করছিলাম, বাসায় এক জায়গা হওয়ার কারণে ও আগেই চলে এসেছে আমি পরে। তার কয়েক মাস পরে এমনই কথা হয়, ও স্কুলে যেত, দেখা হতো। আমি একদিন বললাম চলো ঘুরতে যাই, সেও রাজি হয়ে গেল। আবারও একদিন ঘুরতে যাই, সব কিছুই ভালো চলছিল। হঠাৎ মিম মেসেজ দিয়ে বলল একদিন আমাকে বাসা থেকে বিয়ে করে পাঠিয়ে দিবে, বুঝতে পেরেছো? আর বলল চলো আমরা বিয়ে করে নিই। তখন এমন টাইম ছিল যে আমার টাকাও ছিল না, ফোন বিক্রি করে দিই বিয়ে করবো বলে। তারপর মিমের কানের দুলটা ছিল সোনার দুলটা, সেটা বিক্রি করার জন্য টাকা ম্যানেজ হয়ে যায়। এখন বিয়ে করতে যাব, তিন বন্ধুর সাথে যায়। নামটা হচ্ছে কাউসার, সুজন, শাকিল। কাউসার হয় আমার উকিল শ্বশুর, আর দুইজন সাক্ষী মিলে সব মিলে বিয়েটা করে ফেলি। তার পরের দিন ফ্যামিলি জেনে যায়, শাকিল নামে যে আমার বন্ধু ছিল ও বলে দেয়, এই তো মিমকে ওর বাসা থেকে অনেক মারে। আর একটা কথা, বিয়ের পরেও আমি আমার বাসা এবং ওর বাসায় ছিলাম যাতে কেউ না জানে। শেষমেশ জেনে যায়, মিমের মামা আসে নিয়ে চলে যায়, ওর মামা বাসায় নিয়ে চলে যায় এবং ওখান থেকে 6 দিনের মাথায় জোর করে ডিভোর্স দিয়ে দেয় এবং ওর বাসার লোক নিয়ে যায়। ওই পাশে একেবারে রীতিমতো পাগলের মতো হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর ওদের বাসায় আছে এবং মামার বাসায় থাকে, এর মধ্যে কোনো যোগাযোগ হয়নি। ওদের বাসায় আসার পর দাদুর ফোনে লুকায় এবং আমাকে মেসেজ দেয়। আমি ওর মেসেজ পেয়ে রীতিমতো কান্না করে দিয়েছিলাম। পরে কথা বললাম, মাত্র 5 মেসেজ দিতে বলল। এভাবেই চলে যেতে লাগলো দিন। হঠাৎ একদিন রাতের বেলা মিমকে নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় ছিলাম 15 দিন এবং 15 দিনের মতো আবারও বিয়ে করি, ঢাকায় চলে আসি। মিমের বাসায় লোকজন আবারও পুলিশ দিয়ে আমাদের ফ্যামিলির উপরে চাপ দিচ্ছিল। ফ্যামিলির কথা ভেবে ঢাকা থেকে চলে যায় ঠাকুরগাঁও। যাওয়ার পর বিচার বসে এবং ওকে নিয়ে বাসায় চলে যায় আবারও। তারপর আবারও মিম আমার বাসায় চলে আসে। এইভাবে 4 বার করে এসেছে, জোর করে পুলিশ নিয়ে যায়, আমার উপরে কেস করে এবং 5 জন মিলে একেবারে পেস করে। এক সময় বন্ধুর মামা বাবা মিলে পুলিশে ধরিয়ে দেয়। 3 মাসের বেশি জেলখানায় ছিলাম। এই মাসগুলোতে আমাকে ভুলানোর জন্য মিমকে অনেক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। ওর দাদা দাদি অনেক কবিরাজ মিমকে পানি পড়া দেয়, আরও কী কী যেন খাওয়ানো হলো। ওর খায় না তো খায় না, এগুলো জোর করে খাওয়াতো, তাও যখন কাজ করছিল না। ব্যবহৃত কাপড় চুল আরও কী কী দিয়ে যেন কালো জাদু করলো, জিন চালান করলো। আর আমি তখনও জেনেছিলাম, জেল থেকে বের হওয়ার পরে জানতে পারি। তার কিছুদিন পর মিমকে আবারও ঢাকায় নিয়ে চলে আসি। আসার 2-1 মাস পর মিম গর্ভবতী হয়ে যায়। সব কিছু ভালোই যাচ্ছিল। একদিন ওর বাসা থেকে ওর জন্য ওর আম্মু আম আর আচার দেয়। আর একটা কথা, মিমের মা মানে আমার শাশুড়ি আমাদের মেনে নেয় যে এখানে ছিলাম, ওর মা আচার দেয়। আচার খাওয়ার কিছুদিন পর থেকে একদিন রাতে আমাকে বলে দেয় যে পেটে ব্যথা করছে। আমি ভাবছিলাম যে হয়তোবা সাধারণ কিছু, পেটে ব্যথা যে আমরা সব কিছু কেড়ে নিবে জানতাম না। তারপর দিন সকালে ওর কান্নায় আমার একটা ঘুমটা ভেঙে যায়। প্রশ্ন করলাম কি হচ্ছে, ও কান্না করতে করতে বলছিল আমার খুব পেটে ব্যথা করছে, খুবই পেটে ব্যথা করছে। তারপর মিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চেক আপ করে ডাক্তারের বাচ্চাকে নিচে চেপে আসছে। এরপর বললাম
কি করলে ঠিক হবে। ডাক্তার কিছু ওষুধ দিল আর টেস্ট দিল, সব কিছু করলাম। এরপর ঘন্টা খানেক পর ওখানে যখন চলে আসবো তখন ডেলিভারির ব্যথা উঠে গেল। তখন 5 মাস চলছিল। এমন অবস্থায় পরে কোনোভাবে যেন ডেলিভারি হলো, বাচ্চা আমার মারা গেছে। এটা শুনে আমার দুনিয়া যেন সব কিছু ঘুরে যায়। তারপর আমার নানি আমাকে ফোন দিয়ে হুজুরের সাথে বলল যে ভালো কোনো হুজুরের সন্ধান করতে। পরে আমি এখানকার মাদ্রাসার হুজুরের সাথে দেখা করি, ওই দিনে দেখা করি, হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলি। হুজুর তখন বললেন মিমের উপরে একটা জিন চালান করা হয়েছে, ওই জিনটার কারণে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তা আমারও দাদা দাদি এই কাজটা করেছে। হুজুর বলেছেন জিনটাকে তাড়ালে হয়তো মিম ভাইয়ের মধ্যে কাউকে মেরে ফেলবে। এর মাঝে আমি মিমের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাই। এমন সময় আমাকে দেখতে পারে না, গালাগালি করে, আমারও জিজ্ঞেস করলে বলতে পারে না। একদিন আবার হুজুরের কাছে যায় এবং সাথে নিয়ে হুজুরকে নিয়ে যায়। তিনি আসার পর ঝাড়ফুঁক করে দেন এবং জিনের কথা বলেন। জিনটার কথা এমন ছিল, হুজুরে জিজ্ঞেস করলেন কে তুই, কোনো কথা বললো না। এভাবে অনেকক্ষণ যাওয়ার পর জিন হুজুরটাকে বললেন তুই আমাকে কেন বিরক্ত করছিস। এমন অনেকক্ষণ কথা কাটাকাটি হলো আর জিনটা হুজুরকে অনেক কাড়াকাড়ি করলো। হুজুর সরিষার তেল আরো কেকে দিয়ে যেন কাগজ ভিজিয়ে আগুন জ্বালিয়ে দেয় আর ওর সামনে ধরলো। এমন সময় মিম পাগলের মতো করতে থাকে আর বলে হুজুর আমাকে কষ্ট দিস না, নইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হুজুর তখন শয়তানটাকে বললো মেয়েকে ছেড়ে চলে যাবি, সত্যি করে বল যাবে কিনা। পরে একটা সময় কষ্ট সহ্য করতে না পেরে চলে যাবে বললো। তখন জিনটা বললো এই ঘরে দরজাটা খুলে চলে যাব। এই কথা বলে শেষ দরজাটা খুলে সে চলে যায় আর মিম অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু এখন আবার নতুন সমস্যা শুরু হয়েছে, আবার নতুন করে জিন চালান করে হয়েছে ওর দাদা দাদি। আমি কিছুই যেন করতে পারছি না, ওর ফ্যামিলির মানুষ এত খারাপ হতে পারে আগে জানতাম না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। পরিশেষে একটা কথাই বলবো, কালো জাদু খারাপ একটা জিনিস যা মানুষকে অবনতির দিকে নিয়ে যায়, পশুচ ভয়াবহ খারাপ বানিয়ে দেয়। আর আমাদের সাথে এখন মাঝে অনেক কিছু ঘুরে গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, তাড়াতাড়ি যেন এই সমস্যা থেকে সমাধান পেয়ে যায়। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ঘটনাতে। আমি আলিফ ইসলাম। এই ঘটনা একদম সত্য ঘটনা, কোনো বানানো কোনো ঘটনা নয়, এটা আমার সাথে এই মুহূর্তে এখনকার সময় চলমান ঘটনা। আমি মোহাম্মদ আলিফ ইসলাম, বাসা ঠাকুরগাঁও জেলা এবং 5 নং বড়িয়া ইউনিয়ন। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং বলেছেন আল্লাহ হাফেজ সবাইকে। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhautikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।